This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশালী নিয়ে বাংলাকে কলুষিত করছে বিজেপি। একটা দল এত নিকৃষ্ট মানের হতে পারে আজ জানলাম। গোধরা পুলওয়ামার পর সন্দেশখালী চোখে দেখলেন। বিজেপি মন্ডল সভাপতি শক্তি তুলে ধরেছেন, এখনও তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থাই নেয়নি। একের পর এক মহিলা প্রকাশ্যে এসে কথা বলছেন, এসটি কমিশন এবং মহিলা কমিশনের বিরুদ্ধেও অভিযোগ। সন্দেশখালীর জল অনেক দূর গড়া তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ রোবট নামে অস্ত্র উদ্ধারের নাটকও পরিকল্পিত। সন্দেশখালী বেলুন ফুটো হয়ে গিয়েছে। দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানে, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনও আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনও পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজকে মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো অল আউট আক্রমণ করেন বিজেপিকে। অভিষেক, দেখো, সন্দেশখালী ইস্যুতে আজকে সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সন্দেশখালী যে আরেকটি ভিডিও সামনে এসছে সেই ভিডিওকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে একের পর এক ভিডিও সামনে আসায় বিজেপির যে সন্দেশখালী ইস্যু তার বেলুন ফুটো হয়ে গেছে। এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সন্দেশখালী যে গত মহিলারা যারা অভিযোগ করছেন তারা যে মিথ্যা অভিযোগ করেছেন এখন তারা নিজেরাই বলছেন, বিজেপি মন্ডল সভাপতি তিনি নিজে বলছেন সন্দেশখালীতে কি হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে এই সবকটা ভিডিও রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টে জমা দেয়, যে সন্দেশখালীতে অ্যাকচুয়ালি কি হয়েছে পুরো বিষয়টা নিয়ে রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে পুরো ভিডিওর পুরো ফুটেজগুলো তারা সুপ্রিম কোর্টে যেন রাজ্য সরকার দেয়। সুতরাং সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিদিনই চাপ পাড়াচ্ছে বিজেপির ওপরে। এবং তৃণমূল বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে কেন্দ্রীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতাদের অঙ্গুলি হিলনে এই পুরো ষড়যন্ত্র করা হয়েছে বলে আজকে আবার অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। সন্দেশখালী নিয়ে যখন আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রেখা পাত্রকে নিয়ে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই কভার জেরা করেছে। আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত, যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইন আইনের পথে চলবে, কিন্তু তদন্তদের সঠিক পথে পরিচালিত হয়নি এটা তো পরিষ্কার। জটায়ু আর ফেলুদার তদন্ত, জটায়ু যখন তদন্ত করতো একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কীভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত, আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করত। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে যে ভুয়ো অভিযোগকারিনী যাদের শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে, এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে,
রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছি। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে। এবং সুপ্রিম কোর্ট অব দিয়েও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে, যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালি নিয়ে রীতিমতো আক্রমণ জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো আপনাদের। আইপ্যাকের লোকেরা ওই গ্রামে এক মাস ধরে এসব করেছে, আমাদের কাছে ছবি ভিডিও আছে এবং ভাইপোটা করিয়েছে, এটা সিপিএম করতো। আমার মনে আছে নন্দীগ্রামের সময় জমি রক্ষার আন্দোলনে আমরা যখন শহীদদের নাম বলতাম পাল্টা সিপিএম করতো, সিপিএম বুদ্ধবাবু গিয়ে একজনকে ক্ষতিপূরণ দিয়েছিলেন 2007 সালের ডিসেম্বর মাসে। সে তার নাম হচ্ছে হরেকৃষ্ণ চিতি, সাপের কামড়ে মারা গেছিল, বিষ খেয়ে যে মারা গেছিলো তাকেও সিপিএম বলছিল আমার শহীদ। তাতে এই ঢববাজি মিথ্যাবাদী নন্দীগ্রামের পিরিয়ডে সিপিএম করতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।